শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে ঘুম থেকে উঠে আমি বালিশগুলো ভাঁজ রাখলাম, আর এই যে মশারিটা খুলে দিচ্ছি, কারণ মশারি আমি গুছাতে পারি না, ওর বাবাই গুছায় বা ছেলে গুছায়, আর আমি এমনি করে গুটিয়ে রেখে দিলাম, এক কোনায় রেখে দিলাম। আর এই যে বালিশগুলো সব এক কোনায় করে রাখছি, আর বিছানাটা পুরো ঝেড়ে নিলাম। আর ব্যালকনিতে আমার ছেলের কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে আলনাতে ভাঁজ করে রেখে দিলাম। আর আমার ছেলেকে ডাকছি, বাবু ওঠো, সকাল হয়ে গেছে, পড়তে বসো। তো উঠছেই না, এই যে ঘুমিয়ে আছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে উঠে তো বাসি কাজগুলো করা হয়ে গেছে, তো এই যে রান্না করব, রান্না করবো, ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে মসুরের ডাল করব, এই ছোট হাঁড়িটাতে বসালাম। আর এই যে মৌরলা মাছ নিয়ে এসেছে, আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। তো দেখতে থাকো শুরু থেকে লাস্ট অব দি ভিডিওটা, ভালো লাগবে। তো এখন আলু আর পেঁয়াজটা কাটবো আমি, আর কড়াইটা বসিয়ে দিয়েছি, আগে মাছটা ভেজে নেব আমি। আর ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব, হলুদ দিয়ে দিলাম, মাছগুলো লাগিয়ে সব লাগিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গেছে, বের করে তেল লাগিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, পাঁচফোড়ন লাগিয়ে দিলাম, আলুটা লাগিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, পেঁয়াজটাও লাগিয়ে দিলাম, পেঁয়াজটা আর আলুটা একসঙ্গে ঢেলে নিব। ডালটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মশলাগুলো লাগিয়ে দিচ্ছি, এতে রসুন বাটা লাগিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিলাম, মশলাগুলো ভালো করে কষে নেব। অল্প জল লাগিয়েছি, টমেটো লাগিয়ে দেবো, জল লাগিয়ে দেবো, হ্যাঁ
ডালটাতে জল লাগিয়ে দেবো। ঢাকনাটা উঠালাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো মাছটা লাগিয়ে দেবো। বেশি নাড়বো না, জল লাগিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো, ঢাকনাটা উঠালাম। তরকারিটা হয়ে গেছে, মাছের তরকারিটা, গ্যাসটা বন্ধ করে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমার হচ্ছে রান্না হয়ে গেছে, গ্যাসটা মোছা হয়ে গেছে, আর এই যে দুধ দিয়ে গেছে এখন, তো দুধটা উঠালাম গ্যাসে, আর এই যে রান্না করলো। মোরলা মাছ আলু দিয়ে তরকারি করেছি, আর এটা তো ভাত আছে, ডালটা ডাইনিং টেবিলে আছে, কারণ ওর বাবা খেয়ে কাজে বেরোলো, আর ছেলে আজকে কলেজে যায়নি, ছেলে ঘরে আছে, তো দুধটা গরম হলে চা করব, চা করে খেয়ে তারপরে স্নানে যাব। তো দুধটা এখনই বসালাম। তো বন্ধুরা আমার চা করা হয়ে গেছে, এই যে নিয়ে নিলাম, দুধ গরম হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, এখন চা খাও। আমার 12টা তো বেজে গেল, আর চিমনিটাও পরিষ্কার করে নিলাম, অনেক নোংরা হয়ে গেছিলো, তেল সেটা পড়েছিলো, ওই জন্য অনেকটা বেজে গেছে, পুরো 12:30টা বেজে গেছে। তো এখন চা খাবো, স্নান করবো, তারপর পুজো আছে। তো ঠিক আছে, রাখছি, এক খেয়ে নেই, অনেকটা বেলা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 1:30, তো এখন খাবো। আর আমার চুলটা ভিজা আছে, চিরুনিও পর্যন্ত করলাম না, কারণ খিদা পেয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে চিরুনি করব। বেড়ে নিয়েছি, এই যে মাছ আছে, এটা পাঁপড় ভাজা, আর এটা শাক ভাজা, এই যে ডাল, আর আমার ছেলে খাচ্ছে, মোবাইল দেখে দেখে খাচ্ছে। ও হচ্ছে ইয়ে মোরলা মাছ খায় না, ছোটো মাছ খায় না, ওই জন্য পাঁপড় ভেজে দিয়েছি, ওকে ডিম ভেজে দিয়েছি, তো খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চা করেছি, চা খাবো এখন। আর আমার ছেলে হচ্ছে বাজারে গেছিলো, বাজার থেকে যে সিংড়া নিয়ে আসছে, তো সিংড়া খাবো। এই যে তো বন্ধুরা আমার হচ্ছে রুটি করা হয়ে গেছে, আর যে চা করে নিয়েছি ও বাবার জন্য। তো বন্ধুরা আমার হচ্ছে রাত্রে রুটি বানানো হয়ে গেছে, এই যে, আর দুপুরে তরকারি তো আছে, ওটা দিয়ে হয়ে যাবে, এখন খাবো না, একটু পরে খাবো। তো আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা গুড নাইট।